নগরীর পার্লারগুলোতে এখন বিরাজ করছে শুনশান নীরবতা। একসময় এই পার্লারগুলো ছিল সব বয়সী রমণীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে ঘিরে পার্লারগুলোর ব্যবসা খুব জমজমাট ভাবে চলত। তবে বর্তমানে পার্লারের ব্যবসায়িক পরিস্থিতি চরম দুর্দশার মধ্যে এগিয়ে যাচ্ছে। গ্রাহক না থাকার কারণে পার্লার মালিক পক্ষের মাথায় বাজ পড়েছে। পার্লার চালিকাদের দুর্দশার যেন অন্ত নেই। মানে এখন দৈনন্দিন আমরা হচ্ছে এখন ওই যে ডেলি কামলা আছে যে ওইরকম পর্যায়ে পড়ে গেছি আমরা দৈনন্দিন। কারণ আমরা হয়তো ওই যে ডেলি ইনকাম করলে মানে খাবার জুটবে নাহলে জুটবে না, এরকমই একটা পর্যায়ে আছে। আর এখন যদি সামনে যে লকডাউনে চিন্তা ভাবনা করতেছে যদি ওইটাই যদি হয় তাহলে যেগুলো আছে এগুলো ও সব কিছু গুছাইয়া সুন্দর করে হাত পাও দিয়ে চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পার্লার মালিকরা তাদের সকল সেবায় গ্রাহকদের 50% ডিসকাউন্ট দিয়েও খুব বেশি গ্রাহক পাচ্ছেন না। ব্যবসার ক্ষতির কারণে এখন অনেক পার্লার মালিক তাদের ব্যবসা গুটিয়ে বন্ধ করে দেওয়ার পথে। কতদিন এরকম বসে থাকবেন? একটা না একটা সময় গিয়ে আপনি চিন্তা করবেন যে এভাবে আমার খাবারটা কোত্থেকে আসবে? আমার খাবারটা তো আসতে হবে। আমার যদি সেল না হয় আমি আরেকজনকে দিতে পারছি না। আমার যদি প্রতিষ্ঠান খোলা না রাখি সেক্ষেত্রে আমি কাস্টমার পাচ্ছি না। আর কাস্টমার যদি আসেও সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অনেক ডিসকাউন্ট দিয়ে অনেক কিছু বলে দেন সার্ভিসগুলো দিতে হচ্ছে। নাসিমা আক্তার, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।